আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং আজকে কিন্তু আমি খেলছি বাস সিমুলেটর 2023, এবং এই গেমটি কিন্তু নতুন একটি গেম এবং খুবই ভালো একটি গেম, আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। এবং এই গেমটির গ্রাফিক্সটি কিন্তু অনেক অনেক আপডেট একটি গ্রাফিক্স, আমার মোবাইলে এত গ্রাফিক্স সাপোর্ট করে না, আমি একদম লো সেটিংয়ে খেলছি, তাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে গ্রাফিক্সটি। আজকে আমরা এই গেমটি খেলবো, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাসটি স্টার্ট দিয়ে দিলাম। এই গেমটিতে আমি এখন ক্যারিয়ার মোড খেলছি, এবং এই মোডে এখন বাস স্টপে যেতে হবে বাস নিয়ে, এবং যাত্রী উঠাতে হবে, এবং যাত্রী উঠিয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে নিয়ে যেতে হবে, এক স্টপ থেকে আরেক স্টপে নিয়ে যেতে হবে, এবং আস্তে আস্তে ড্রাইভিং করতে হবে। জি হ্যাঁ, এখানে একদম রিয়েলিস্টিক ড্রাইভিং করতে হবে, আস্তে আস্তে ড্রাইভিং করতে হবে, একটু জোরে চালানো যাবে না, জোরে চালালেই কিন্তু রুলস ব্রেক করলে আপনার ফাইন করা হবে। ওই জন্য আমি আস্তে আস্তে চালাবো। এবং এই যে দেখতে পাচ্ছেন বাস স্টপ, এখানে বাস স্টপে আমার বাসটি থামিয়ে দিব, এখান থেকে কিছু যাত্রী দেখা যাচ্ছে, এখান থেকে যাত্রীটি উঠিয়ে নিব। তো আগে এখন বাস স্টপে খুবই সুন্দরভাবে আগে থামিয়ে নিই, এখানেও কিছু যাত্রী আছে, যাত্রীগুলোকে উঠিয়ে নিই, আগে গাড়ির দরজাটা খুলি। তো দেখতেই পাচ্ছেন এখানে দুজন যাত্রী আছে, যাত্রীগুলোকে উঠিয়ে নিব, এবং যাত্রীগুলো উঠে গেছে। এখন আমি কিন্তু দরজাটি লাগিয়ে দিব এবং বাসটি আবার স্টার্ট দিয়ে দিব। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগে এই গেমটি, আপনাদের কাছে এই গেম প্লেটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন, এবং যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করে রাখবেন, আর করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে কিন্তু রোড ডিকোয়েস টাইপের ভিডিও আপলোড হয়ে থাকে, সকল ধরনের রোড ডিকোয়েস ভিডিও আপলোড হয়ে থাকে। আপনি যদি চান যে ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতে, বা আরও আপনার জেলা থেকে অন্য কোনো জায়গায় যেতে, বা আপনার জেলা থেকে ঢাকায় আসতে, বা ঢাকা থেকে আপনার জেলাতে যেতে, যে রকমের রোড ডিকোয়েস থাক না কেন আপনি করতে পারেন আমার এই চ্যানেলে। আমার এই চ্যানেলটি এই জন্যই খুলেছিলাম, তো আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে থাকি, তো আশা করি আপনাদেরও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো যদি আপনারা কমেন্ট করেন। কমেন্ট করলে আমি অতি খুবই দ্রুত রিপ্লাই দিব, এবং তার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটিও খুবই দ্রুততার সাথে নিয়ে আসবো। তো এটার জন্য কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার চ্যানেলে এই টাইপের ভিডিও সবসময় আপলোড হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশি ম্যাপ কীভাবে অ্যাড করতে পারবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে, বা বাংলাদেশি বাস কীভাবে অ্যাড করতে পারবেন, বা বাংলাদেশি ট্রাফিক কীভাবে অ্যাড করতে পারবেন, সব ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে এসে থাকে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন আবার ভিডিওতে চলে যাওয়া যাক। তো এতক্ষণ ধরে ড্রাইভিং করছিলাম, তো এখন দেখতে পাচ্ছেন আরেকটি বাস স্টপে এসে পড়েছি কথা বলতে বলতে, এবং এখানেও কিন্তু যাত্রী আছে, কিছু যাত্রী নামিয়ে দিব এবং কিছু যাত্রী উঠিয়েও দিব। এই গেমটি পুরো পিসি লেভেলের একটি গেম ভাই, আপনি দেখতেই পাচ্ছেন একদম পিসি লেভেলের একটি গেম, গ্রাফিক্সটি এত সুন্দর করা হয়েছে। পিসিতেও কিন্তু বাস সিমুলেটর 2023 আছে, আর ওইটার মতো করেই কিন্তু মোবাইলে এই গেমটি আনা হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই গেমটি খেলতে, তো একদম মডার্ন টাইপের যে বাসগুলো থাকে, বর্তমানে যে মডার্ন টাইপের বাসগুলো আছে বিদেশে, ওই বাসগুলো দিয়ে কিন্তু এই গেমটি বানানো হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গেমটি খেলতে। দেখতে পাচ্ছেন একদম হোন্ডাই সিরিজের বাসগুলো এখানে দেওয়া হয়েছে, অনেক দামি দামি বাস এখানে আছে, আপনি আরও খেলে খেলে লেভেল খেলে খেলে নতুন নতুন বাস আনলক করতে পারবেন। এখন আমি সামনে চলে যাই, তো দেখতেই পাচ্ছেন সামনে একদম স্ট্রেট রাস্তা আছে, এবং সামনে আরেকটি বাস স্টপ আছে, এখানে মেবি আমাকে যাত্রী নামাতে হবে। তো যাই হোক, আমি যাই আগে, আস্তে আস্তে ড্রাইভিং করতে করতে, আমার কোনো তাড়াহুড়ো নেই। দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার একটু জোরে চালালে এবং হার্ড ব্রেক করলে কিন্তু প্যাসেঞ্জার চেতে যায়, নিজে যে ইমোজি দিয়ে বোঝাচ্ছে, এখন কিন্তু চেতে নেই, লাল হয়ে গেলে প্যাসেঞ্জার চেতে যাবে। এখন দরজাটি খুলে দেই, এখানে একটি যাত্রী ছিল এটা উঠে দিলাম, এবং পিছে যাত্রী দিয়ে কিন্তু তিন চারজন নেমে গেল, এবং এখন কিন্তু দরজাটি লাগিয়ে দিব। খুবই সুন্দর লাগছে আমার কাছে গেমটি, এই গেমটি আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, একাই ভিডিও বানাই, তো অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও আরও খুবই তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে কিন্তু আমরা আগাতে পারবো না, অবশ্যই সাপোর্ট করে আমরা একসাথে আগাবো। তো আশা করি আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন আমার এই চ্যানেলকে, যাতে করে অনেক দূর পর্যন্ত যেতে পারি আপনাদের সাথে নিয়ে।
তো এখন দেখতেই পাচ্ছেন সামনে স্ট্রেট রাস্তা। আমার কাছে কিন্তু এটা রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগে। বাস সিমুলেটর আলটিমেট গেমটি যারা যারা খেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, বাস সিমুলেটর আলটিমেটের থেকেও এটা রাস্তাগুলো অনেক সুন্দর, কারণ ইউরোপ কান্ট্রির রাস্তা তো অনেক সুন্দরই লাগে আমার কাছে। এবং এটার মেন সৌন্দর্যতা হলো এটার বাসটি, বাসগুলো যে কী আর বলবো, বাসগুলো একদম ওপি লেভেলের বাস, একদম ওপি লেভেলের বাস, কিচ্ছু বলার নেই। অনেক সুন্দর বাস এখানে অ্যাড করা হয়েছে, প্রথম বাসটি এত সুন্দর। সামনে তো আরও অনেক বড় বড় বাসও আছে, ট্রেনের মতো লম্বা লম্বা বাসও আছে গেমের মধ্যে। তো ওই বাসগুলো কিন্তু আমি খেলে খেলে আনলক করব। আমি এটা গেমটি আগে ইনস্টল দিয়েছিলাম, কিন্তু আবার আনইনস্টল দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবার ইনস্টল দিয়েছি। এখন থেকে এই গেম প্লেটিও করব এবং এই চ্যানেলে এটার ভিডিও নিয়ে আসব। তো অবশ্যই অবশ্যই কিন্তু সবাই সাথে থাকবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। তো সেই ভিডিও দেখার আশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই পুরো ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।